মদমত্ত অবস্থায় থাকা একদল লোকের বেধরক মারে গুরুতর আহত মহিলা সহ দুজন এবং অল্প বিস্তর আহত হয় একাধিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকায় আসামাগরতলা জাতীয় সড়কে শুক্রবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে মোহরছড়া এলাকা থেকে এক যুবক তুইশিন্দ্রায় স্থিত তার বোনের বাড়িতে যাওয়ার সময় সাউথ পুলিনপুর এলাকায় বাইকের পাসিং লাইট জ্বালানোর বিষয়কে কেন্দ্র করে রাস্তা ধরে প্রতিমা নিরঞ্জন করতে যাওয়া একদল মদমত্ত যুবকের সাথে ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তী সময় ওই যুবক তুইশিন্দ্রায়স্থিত বোনের বাড়ি থেকে বোন এবং বোনের জামাইকে নিয়ে নিজ বাড়ি ফেরার সময় সাউথ পুলিনপুর এলাকায় তাদের পথ আটকে আবারও ঝামেলা শুরু করে মদমত্ত অবস্থায় থাকা ওই যুবকের দল। এই ঝামেলা থেকে হাতাহাতি রূপ নেয় এবং মদমত্ত অবস্থায় থাকা 20 থেকে 25 জন লোক আচমকাই আক্রমণ চালায় এবং বেধরক মার শুরু করে। তাদের একটি বাইকও ঘটনাস্থলে আটকে রেখে দেয় মদমত্ত যুবকের দল। 20 থেকে 25 জন মিলে মারধর করে বলে অভিযোগ। এতে বাইকে থাকা রুমা সরকার নামে এক মহিলা গুরুতর আহত হয়, সাথে ওই মহিলার স্বামী পাপন দাসও আহত। মহিলার ওই ভাই জয়ন্ত সরকার সহ তাদের সঙ্গে থাকা আরও লোকজনদের মদমত্ত অবস্থায় থাকা যুবকের দল বাইক থেকে নামিয়ে বেধরক মারধর করে এবং একটি বাইক আটকে রাখে বলেও অভিযোগ। তাদের এই মারে দুজন গুরুতরভাবে আহত হয়। এদের মধ্যে মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে রুমা সরকার নামে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। আমি এরা মূর্তি লিয়ে যাইতেছে, আর এক সাইডে একটা মারুতি ছিল। আমি একটা ফার্স্ট লাইট দিয়েছি আর কি, ফার্স্ট লাইট দিয়েছি বলে তারা কইতেছে ক কি ফার্স্ট লাইট কেটে দিয়েছে। আমি তো ভাই আমি দিয়েছিলাম আর কি, কুসার বাচ্চা তোরা তো বড় সাহস, তুই ফার্স্ট লাইট দিয়েছিস দিয়েছে আর 2-3টা তারপর আসছে। আমি কই আরে ভাই কিছু হয়েছে কোনা, ফার্স্ট লাইট কেলিকে দেয়। আমি কই ভাই ফার্স্ট লাইট দিয়ে যদি বলো তাহলে আমি বল এমনি ইয়ে করছি ক কেলিকে দেয়। আবার কয়েকটা মারছে। আমি কই আর একটা ডাক বাজার আর কি, তাই না সেটা কইতেছে বাচ্চা সাইরা দে সাইরা দে, এত কইতেছি বলেছে। একবার গেছি গা বইনের বাড়ি গেছি, বইনের লোয়ে আইতাছি, আইতাছি পরে ক তোরা কি যাইতে বকস। আমি কই না ভাই বকসি না তো। আরেকটা ক একটা মাথাত মার মারলি কইব নে বলে বকসি নি। আইসিরা একটা মারতে পরে 4-5টা মারছে। আরেকজন আইসিরা কইছে আমি কু ক ইয়ে নাম কইছে না তো আমি ইয়ে তুই আসার তুই জানোস নি কেডা মাইরা ফালাই দিব সুডিরে ভিডিও আরম্ভ কর। আমার একটা বন্ধুরে ফিরতে সেটা নিজে ফালাই দিয়েছে, টি আসার চাকরি করে। আমি ফুলাটারে উঠু উঠু চিনি বলতে চশমা দিয়ে রাখে আর কি, দেখলে চিনালাম। তোমাদের সঙ্গে কি মহিলা ছিল নি? মহিলা আসলো, আমার বইন আসলো, বোনরা মারছে, বোনরা মারছে, ফিডো একটা লাত দিয়েছে, বইনে আমার আটকে তো গেছিলো আর কি। এটা শালির আরেকটা দু। তারা কতজন আসলো? এরা আসলো আসলো 15-20 জন, মহিলা লই আরো বেশি হইব। এমনি তো আইডিয়ারে কই তার ছিল মদমত্ত অবস্থায় আসলো নি পোলাপান, সব মদমত্ত অবস্থা। একটা মহিলাই আসতো দিয়েছে আমার। আবার এইজন মারধর করছে, তোমরা কতজন ছিলা? আমরা চারজন। কোন জায়গা থেকে বোনের বাড়ি কোন জায়গা তোমার করতে করতে যাইতেছিলা? আমরা মরসরতে যাইতেছি বোন যে আনতাম আর কি বাড়ির যে মহল্লে। কোন জায়গা তৈছে ঘটনাটা? ঘটনা হয়েছে এই শুধু ফেরার আগে সাউথ পুলিং ফুল ধরে এটাকে মনে হয়। চারজন কি বাইকেই আসছে? হ্যাঁ চারটা বাইক, চারটা বাইকে, চারটা বাইকে, চারটা বাইকে দিছে কয়টা বলে ফুইটা লাগবে। না না তোমরা কয়টা বাইকে ছিলা? চারজন, চারটা বাইকে চারজন ছিল না? আচ্ছা তো কইতেছি তোমার তো তোমার নাম? জয়ন্ত সরকার। বোনের নাম? রুমা দাস। কতজন আহত হয়েছে মোট? আমরা টোটাল হয়েছি 3 জন। তারা কই অক্ষণে? এমনি আহত হয়েছে ডাক্তার দেখাইছেন আর কি। তারা কই অক্ষণে? ওখানে উপরে আছে। বাড়ি কোন জায়গায় তোমাদের? মোহরছড়া। তোমার বোনের বাড়ি কোন জায়গাতে? বিষয় কি থাকছি? 2 জন আমি আর বোনে দেখাইছি, আর এরা এত বেশি হয়েছেন আর কি, কম হয়েছে এলে দেখাইছেন। এ বিষয়ে কি থানাতে কমপ্লেন করো? কটা নাগাদ হয়েছে ঘটনা? ওই তো ঘন্টা 2 ঘন্টা হয়েছে। কি হয়েছে ঘটনা? ঘটনা প্রথমে জয়ন্ত যাইতেছে আর কি, আমার আগে আগে আসলো, তারপরে দিয়ে হেরে শুধু শুধু দাঁড়া করে বলতে তারা ইন্ডিকেটার দিছে কে হেলে মারণ ধরছে। আমি গিয়ে সেটা বাইকের সামনে তো আমি আইসি আগে, তো জয়ন্তরে কইতেছে একজন লোক আয় সেটা কইতেছে যাবো যাবো যাবো, আর সবাই মারতেছে। তারপর দিয়া জয়ন্তরে ফাড়াই দিছে, আর আমি এন কথা কইছি কি জয়ন্ত জয়ন্ত গেছে গা, তারপর আমার শুধু শুধু মারণ ধরছে, আমার গুছিয়ে মিশে দিছে। তারপরে দাদা ভাই রে দিদি রে আমরা আবার আমরা বাড়ির যাবো আর কি, তাহলে আমরা আইতাছি আমরা বলে গার্জেন লিয়ে আইছি, তো গার্জেন লিয়ে কে আইসি কয়েছে আবার দ্বারা করে আবার শুধু শুধু মারছে, সবাই মারছে, দিদি রে লাতি মারছে ফেডের ভিতরে। কতজন আসছিল? এরা প্রায় মানে 20-30 জন আসলো, তার ভিতরে 15-16 জনের মতন তারা আমরা মারছে। নেশাগ্রস্ত অবস্থায় আসলো নি তারা? তারা তো মূর্তি লিয়ে যেতেছে নেশা করে দিয়েছে। এখন থানাতে অভিযোগ জানাইবে নি? হ্যাঁ জানাবো। তোমার নাম? সুব্রত দেব। তোমারও কি মারছে? হ্যাঁ আমার এনে বাড়ি দিছে, মাথার ভিতরে ঘুষি দিছে, মাথা মুখে বেদনা করতেছে। এখন কই আইসো? হাসপাতাল।
এই ব্যাপারে আহত মহিলার পরিবারের পক্ষ থেকে ওনার স্বামী এবং আহত মহিলার ভাই শুক্রবার রাতেই তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। কিন্তু এই বিষয়ে শনিবার সংবাদ লেখা পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি কিংবা অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। তারপর আমি ভাবলাম আমি একটা মারুতি গাড়ি দাঁড়া করাইছিলাম, আমার ওয়াইফে আমি ভাবলাম হাসপাতাল পাঠাইছি, আমি তোমরা হাসপাতাল যাও, আমি আইতাছি। এখন থানাতে আইছেন, কি অভিযোগ দায়ের করছেন? অভিযোগ দায়ের করছি তার ভিতরে। কার কার নামে করছেন? এই তো কুকন দাস আর শুভজিৎ। আপনার ওয়াইফের নাম কি? রমা সরকার। আপনার নাম? পাপন দাস।